আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের সময় সাহাবীদের নিকটে এসলেন এবং বললেন, গত রাতে আমি একটি সত্য স্বপ্ন দেখেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি ঘুমোতে যাই তখন আমার নিকট দুজন ফেরেশতা আসে বা দুজন লোক আসে, তারা আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে গেল, সেখানে গিয়ে বলল এতে আরোহণ করো। আমি বললাম, আমি পর্বতে আরোহণ করতে সক্ষম নই। তারা বললেন, আমরা অতি শীঘ্রই আপনার জন্য তা সুগম করে দেব। ঠিক ওই মুহূর্তে আমি যখনই পা উঠেছিলাম তখনই সিঁড়িতে পা রাখছিলাম, আমার মনে হচ্ছিল নিচে কোনো একটা জিনিস আছে যার মাধ্যমে খুব সহজে আমি উপরে উঠতে পারছি। অবশেষে পর্বতের সমতল ভূমিতে পৌঁছালাম, হঠাৎ বিকট একটি শব্দ শুনলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই শব্দ কিসের? তারা বলল, এটি জাহান্নামীদের আর্তনাদ। আমরা সামনের দিকে অগ্রসর হলাম, হতে নাই হতে একদল নারী ও পুরুষকে দেখলাম যাদের দুচল ফাড়া রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা ওই সকল লোক যারা নিজেরা যা বলতো তদনুযায়ী আমল করত না। অতঃপর আমরা সামনের দিকে অগ্রসর হলাম, তারপর দেখলাম আরেকদল নারী ও পুরুষকে যাদের চোখ ও কানে পেরেক মারা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা ওই সকল লোক যারা এমন কিছু দেখার দাবি করত যা তারা দেখেনি এবং এমন কিছু শোনার দাবি করত যা তারা শুনিনি, অর্থাৎ তারা মিথ্যা বলতো। এরপর তারা আমাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, সেখানে দেখলাম নারী ও পুরুষের পায়ের গোছা রশি বেঁধে তা ঝুলিয়ে রাখা হয়েছে, চোয়াল ফাড়া আছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা ওই সকল লোক যারা সময় পূর্বে ইফতার করেছে। এরপর আমরা আরও সামনের দিকে অগ্রসর হলাম, সেখানে গিয়ে দেখলাম একজন নারী ও পুরুষের লাশ পড়ে আছে যা অত্যন্ত ফুলে ফেঁপে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তার দৃশ্য অত্যন্ত বীভৎস। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা কাফেরদের নিহত ব্যক্তিবর্গ, অর্থাৎ কাফেরদের লাশ। আমরা কিছুদূর অগ্রসর হতে না হতে আরেকদল লোককে দেখলাম যারা গাছের ছায় ঘুমিয়ে আছে। জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এগুলো মুসলমানদের লাশ। আমরা আরও সামনের দিকে এগেলাম, সেখানে দেখলাম একজন নারী ও পুরুষের লাশ পড়ে আছে যা অত্যন্ত ফুলে ফেঁপে আছে, যেগুলো দেখতে অত্যন্ত বীভৎস দেখাচ্ছে এবং সেগুলো থেকে বাথরুমের মতো দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলে, এরা হলো ব্যভিচারী নারী ও পুরুষগণ। অতঃপর আমাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া হলো, সেখানে দেখলাম একজন নারী পায়ের গোছায় রশি বেঁধে নিচের দিকে মাথা ঝুলিয়ে রাখা হয়েছে আর সাপ তাকে তার স্তন ধ্বংস করছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? উত্তরে তারা বললেন, এরা ওই সকল মহিলা যারা শারীরিক সৌন্দর্য অটুট রাখার জন্য নিজের সন্তানদেরকে দুধ পালন থেকে বঞ্চিত করেছিল, নাউজুবিল্লাহ। অতঃপর তারা আমাকে সামনের দিকে নিয়ে গেলেন, সেখানে দেখলাম একদল শিশু দুই নদীর মধ্যবর্তী স্থানে খেলাধুলা করছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা মুমিনদের সন্তান। অতঃপর সামনের দিকে চললাম, কিছু লোককে দেখলাম যাদের চেহারা অত্যন্ত সুন্দর, পোশাকও সুন্দর এবং সুগন্ধির অধিকারী, তাদের চেহারা সাদা কাগজের ন্যায়। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা হলেন সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল। আরও কিছু দূর অগ্রসর হলে তিনজন লোককে দেখলাম যারা শরাব পান করছিল এবং গানও গাচ্ছিল। জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা হলেন জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ও আবদুল্লাহ বিন রওয়াহ রাদিয়াল্লাহু আনহু। এরপর আমি উপরের দিকে মাথা উঁচু করি আর আরশের নিচে তিনজন ব্যক্তিকে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলেন, এনারা হলেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা
ও ঈসা আলাইহিসসালাম তারা আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয় দিনী ভাই বোনেরা, এই হাদিস থেকে যা শিখলাম, এলে জানা থাকলে আমাদেরকে আমল করতে হবে এবং মানুষদের মাঝে প্রচার করতে হবে। দুই নম্বর হলো, আমরা যা দেখিনি যা শুনিনি তা নিয়ে আলোচনা করব না। যেমন জান্নাত দেখতে কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, আর সেইভাবে তার ছবি অঙ্কন করা। আবার জিন অদৃশ্য, সুতরাং তাদেরকে মানা যাবে না। আবার আল্লাহকে নিয়ে আমরা অনেক কিছু বাড়াবাড়ি করি। আরও অনেক কিছু রয়েছে যা আমাদের কাছে অদৃশ্যমান। তিন নম্বর হলো, সময় পূর্বে মোটেও ইফতার করা যাবে না যদি আমরা এই ভুল কাজটি করি না, আলহামদুলিল্লাহ। চার নম্বর হলো, নারীদের ব্যাপারে সতর্কতা। নারীরা সৌন্দর্য প্রদর্শন করবে না, তারা হিজাবে পিঠে থাকবে, জেনা ব্যবচার করবে না, আর বিবাহ পূর্বে কোনো অনৈতিক সম্পর্কে জড়াবে না। নারী ও পুরুষদেরকে সর্বদা পর্দা মেনে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক, আমিন।